আজকের এই ক্লাসে আমরা জানবো হিসাব বিজ্ঞান প্রথম প্রথমপত্রের ব্যাট সংক্রান্ত জাবেদা নিয়ে ব্যাট সংক্রান্ত জাবেদার আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস এর আগে আমরা একটি ক্লাস নিয়েছিলাম ব্যাট সংক্রান্ত জাবেদা নিয়ে যেটি ছিল ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত ব্যাটের জাবেদার আজকের ক্লাসটি হচ্ছে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত ব্যাটের জাবেদার চলো তাহলে শুরু করা যাক ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো এখানে সব সময় যে লেনদেনগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে ব্যাট সহ অর্থাৎ ব্যাট আগে থেকে অন্তর্ভুক্ত থাকবে কিন্তু ক্রয় এবং বিক্রয়ের জাবেদার ক্ষেত্রে আমরা একটি বিষয় লক্ষ্য করেছিলাম এখানে কিছু জাবেদায় ব্যাট আগে থেকে অন্তর্ভুক্ত থাকতো এবং কিছু যাবেদায় ভ্যাট আলাদা করে আমাদের ক্যালকুলেশন করে নির্ণয় করতে হতো তো ফেরতের ক্ষেত্রে আমরা শুধু একটা বিষয় মাথায় রাখবো যেখানে পণ্যের দামের সাথে একসাথে ভ্যাট সহ কি থাকবে অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ তুমি একজনের কাছে পণ্য বিক্রয় করছিলা। সে পণ্যগুলো তোমাকে ফেরত দেওয়ার সময় তোমার তাকে ব্যাটের টাকা সহ অর্থাৎ সে পণ্য ক্রয়ের সময় তোমাকে যা যা পরিশোধ করেছিল তোমাকে সে দুই ধরনের টাকা পরিশোধ করেছিল একটা হচ্ছে পণ্যের প্রকৃত দাম আর হচ্ছে ব্যাটের টাকা এই দুইটা টাকাই তাকে তোমাকে কি করতে হবে রিটার্ন করতে হবে তাহলে ফেরতের ক্ষেত্রে সময় আমরা একটা বিষয় মাথায় রাখবো সেটি হচ্ছে ফেরতের ক্ষেত্রে পণ্যের দামের সাথে ভ্যাট সহ থাকবে অন্তর্ভুক্ত থাকবে তাহলে এখানে প্রথম যে জাবেদাটি দেওয়া আছে সেটি হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত এখানে দুইটি জাবেদা দেখাইছি আমি একটি হচ্ছে ভ্যাট দ্বার যোগিত পণ্য ফেরত পাওয়া গেল অর্থাৎ এখানে পণ্যের দামের সাথে ব্যাট সহ অন্তর্ভুক্ত আছে আমরা জানি ব্যাটের পরিমাণ বা ব্যাটের হার যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ব্যাট ক্যালকুলেশন করব। ঠিক এখানেও পনেরো পার্সেন্ট ব্যাট সহ বলে দিছে তো পনেরো পার্সেন্ট ব্যাট সহ বললো আমরা পনেরো পার্সেন্ট ক্যালকুলেশন করব। যদি দশ পার্সেন্ট বলা থাকত তখন আমরা কি দশ পার্সেন্ট ক্যালকুলেশন করতাম আর ব্যাট সহ বলা থাকলে ব্যাটটা আলাদা করার জন্য আমাদেরকে মার্কআপ করতে হয় মার্কআপটা আমরা কিভাবে করব এখানে চৌত্রিশশো পঞ্চাশ টাকা দেওয়া আছে তো ব্যাট সহ বলা আছে কিন্তু হার দেওয়া নেই তাহলে মার্ক করতে হবে উপরে পনেরো নিচে একশো পনেরো ঠিক এইখানেও উপরে পনেরো নিচে একশো পনেরো যদি দশ পার্সেন্ট ব্যবসাহ বলতো তখন উপরে দশ নিচে একশো দশ বিশ পার্সেন্ট ব্যবসাহ বললো উপরে বিশ নিচে একশো বিশ এখন আমরা জাবেদাগুলো একটু দেখব তাহলে এইভাবে মার্ক করার ফলে আমাদের ব্যাটের পরিমাণ আমরা কত পাবো দেখো চৌত্রিশশো পঞ্চাশ টাকাকে আমরা যদি মার্ক করি উপরে পনেরো নিচে একশো পনেরো তাহলে চারশো পঞ্চাশ টাকা আমাদের ব্যাটের টাকা আছে অর্থাৎ যে পণ্যটা তুমি ফেরত পাইছো অর্থাৎ তুমি যার কাছে পণ্য বিক্রি করছিলে সে তোমাকে ফেরত প্রদান করছে পণ্য ওই পণ্যটার দামের সাথে চারশো পঞ্চাশ টাকা ভেটের টাকা ছিল তাহলে প্রকৃত পণ্যের দাম হচ্ছে তিন হাজার ব্যাটের টাকা হচ্ছে চারশো পঞ্চাশ আর একসাথে তুমি তাকে তোমাকে যেহেতু পণ্য ফেরত দিয়ে দিছে ও যা তোমাকে পরিশোধ করছিল টাকাগুলো তোমার থেকে ওকে কি করতে হবে ওকে দিয়ে দিতে হবে তাহলে ওকে তুমি একসাথে কত টাকা দিয়ে দিছ চৌত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে আমরা একটু বিস্তারিত দেখবো জাবেদাটা একটু সমাধানটা আমরা জানি বিক্রয়ের জাবেদা হচ্ছে নগদান ডেবিট হয় অথবা প্রাপ্য হিসাব ডেবিট হয় বিক্রয় ক্রেডিট হয় কিন্তু বিক্রয় ফেরতের জাবেদার ক্ষেত্রে বিক্রয় ফেরতটা কি হয়ে যাবে ডেবিট হয়ে যাবে তাহলে আমি বলছিলাম বিক্রয় ভ্যাটের জাবেদা বিক্রয়ের মতো কোন পাশে বুঝবে ক্রেডিট পাশে বসবে ক্রয় ভ্যাটের জাবেদা ক্রয়ের মতো ডেবিট পাশে বসবে কিন্তু বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট সেক্ষেত্রে বিক্রয় ভ্যাটটাও কি হয়ে যাবে ডেবিট হয়ে যাবে ক্রয় ফেরত ও কি ক্রেডিট ক্রয় কিন্তু ডেবিট কিন্তু ক্রয় ফেরত কি ক্রেডিট তাহলে ক্রয় ফেরতের মতো ক্রয় ভ্যাটটাও কি তখন ফেরতের ক্ষেত্রে হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে তো আগে আসো বিক্রয় ফেরতের যাবে তাগুলো একটু আমরা দেখি এখানে বিক্রয় ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট ব্যাট চলতিটাও বিক্রয়ের মতো ক্রেডিট ছিল কিন্তু এখন বিক্রয় ফেরতের ক্ষেত্রে বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট ব্যাট চলতি হিসাবটাও ডেবিট হয়ে যাবে অর্থাৎ বিক্রয় বা বিক্রয় ফেরত যেদিকে বসে ব্যাটটাও সেদিকে বসে যাবে তাহলে এখানে ধারে আমরা জানি নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া যায় না ধারে ক্রয়কৃত বা বিক্রয়কৃত পণ্যগুলোই কি দেওয়া যায় ফেরত দেওয়া যায় তাহলে সেই জন্য এখানে ধারের ক্ষেত্রে নাম যেহেতু উল্লেখ নাই আমরা প্রাপ্য হিসাবকে ক্রেডিট করলাম অর্থাৎ প্রাপ্য হিসাব বিক্রয়ের ফলে বাড়তো বাড়লে ডেবিট এখন প্রাপ্য হিসাবকে টাকা দিয়ে দিচ্ছি প্রাপ্য হিসাব কমে যাচ্ছে অর্থাৎ আমি যার কাছে পণ্য বিক্রয় করছিলাম সে পণ্যগুলো নিম্নমানের হওয়ায় আমার কাছে ফেরত পাঠায় দিছে তাকে আমি তার টাকাগুলো দিয়ে দিচ্ছি টোটাল কত টাকা দিব তিন হাজার ব্যাট টাকা চারশো পঞ্চাশ টাকা সরি তিন হাজার হচ্ছে পণ্যের দাম আর চারশো পঞ্চাশ টাকা ব্যাট টাকা তাকে একসাথে আমার কত রিটার্ন করতে হবে চৌত্রিশশো পঞ্চাশ টাকা এই চৌত্রিশশো পঞ্চাশ কেমনে বের করছি একটু আগে আমি কি এখানে ক্যালকুলেশন করে দেখাইছিলাম ঠিক এখানেও বিক্রয় ফেরত ডেবিট ব্যাট চলতি হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট ব্যাট চলতি হিসাব নামে লিখতে হবে এখানে বিক্রয় ব্যাড লেখা যাবে না ক্রয় ব্যাট হোক বিক্রয় ব্যাড হোক এই লেনদেনটাকে আমাদের কি নামে লিখতে হবে ব্যাটের জাবেদাটা আমাদের দেওয়ার সময় ব্যাটল চলতি হিসাব নামে লিখতে হবে তাহলে এবার গেল বিক্রয় ফেরত সংক্রান্ত ভ্যাটের জাবেদা এরপরে ক্রয় ফেরত সংক্রান্ত বেটের জাবেদাগুলো আমরা দেখব ক্রয় হচ্ছে ডেবিট ক্রয় ভ্যাটটাও ডেবিট কিন্তু ব্যাটল চলতি হিসাব নামে লিখতে হয় ক্রেডিটে কি বসে প্রদেয় হিসাব বুঝতে পারে অথবা নগদান হিসাব বুঝতে পারে কিন্তু ফেরতের ক্ষেত্রে নগদান হিসাব আসবে না কারণ ধারে ক্রয়কৃত বা বিক্রয়কৃত পণ্যই কি ফেরত আদান প্রদান করা যায় নগদে ক্রয়কৃত বা বিক্রয়কৃত পণ্য ফেরত আদান প্রদান করা যায় না তাহলে এখানে ক্রয় ফেরত দেয়া হলো এগারোশো পঞ্চাশ টাকা যার মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে আমি তোমাদেরকে বলছিলাম ক্রয় ফেরত হোক বিক্রয় ফেরত হোক ফেরত আদান প্রদানের সময় পণ্যের দাম প্লাস ব্যাটের টাকাটা সহ কি যে তোমার থেকে পণ্য নিছিল বা তুমি একজন থেকে পণ্য নিছো ওকে তুমি পণ্য ফেরত দিয়ে দিচ্ছ ওর থেকেও তুমি যে পণ্যের পিছনে পণ্যের দাম প্লাস যে ভ্যাটের টাকাটা দিছিলা। সেটা সহ তুমি কি নিয়ে ফেলবা তাহলে এখানে আগে থেকে ভ্যাট অন্তর্ভুক্ত আছে কিন্তু হার দেওয়া নাই তাহলে আমরা ব্যাটটা নির্ণয় করবো কিভাবে উপরে পনেরো নিচে একশো এখানে ব্যাটের টাকা আসবে একশো পঞ্চাশ টাকা তাহলে প্রকৃত পণ্যের দাম হচ্ছে এক হাজার প্রকৃত পণ্যের দাম কত এক হাজার ব্যাট সহ ব্যাট সহ তুমি যার কাছ থেকে পণ্য কিনছিলে তাকে দিছো টোটাল কত এগারোশো পঞ্চাশ এখানে পণ্যের দাম এক হাজার ব্যাটের পরিমাণ হচ্ছে কত একশো পঞ্চাশ টাকা ঠিক এখানেও সেম হবে পনেরো পার্সেন্ট ব্যাট দাম যুক্ত পণ্য ফেরত দেওয়া হলো ব্যাট সহ বলা থাকলে পার্সেন্ট দেওয়া না থাকলে বা অন্তর্ভুক্ত থাকলে যে কথা পনেরো পার্সেন্ট ব্যবসা হওয়া ধার জকিত পণ্য বললে একই কথা একই ক্যালকুলেশন হবে টাকাও সেম এবার আমরা জাবেদাগুলো একটু দেখবো আমরা জানি ক্রয় ডেবিট ক্রয় ব্যাটও ডেবিট হয় কিন্তু ক্রয় ফেরত তো ক্রেডিট হয়ে যায় ঠিক ক্রয় ফেরত যেহেতু ক্রেডিট হয়ে গেছে ক্রয় ব্যাটটাও কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে একটু জাবেদাগুলো দেখি এই যে এখানে ক্রয় ফেরত ক্রেডিট ব্যাট চলতি হিসাব ক্রেডিট তাহলে তুমি যার কাছ থেকে কিনছিলা তুমি যার কাছ থেকে পণ্যগুলো ধারে কিনছিলা তখন ধারে কেনার ফলে সে তোমার পাওনাদার ছিল এখন তুমি যার পণ্য তাকে দিয়ে দিচ্ছ আমরা জানি পাওনাদার বাড়লে ক্রেডিট কমে গেলে কি ডেবিট হবে এখন পাওনাদার কমে যাচ্ছে কারণ পাওনাদারকে তুমি ওর কাছ থেকে যে পণ্যগুলো নিছিলা পণ্যগুলো ফেরত দিয়ে দিস তাহলে দায় কমে যাচ্ছে তাহলে দায় কমলে ডেবিট ক্রয় ফেরত এটা তুমি এখানে নিচেও লিখতে পারবে ব্যাট মাঝখানেও লিখতে পারবে একই কথা এটা এটা নিয়ে কোনো ঝামেলা হবে না তাহলে ক্রয় ফেরত ক্রেডিট ব্যাট চলতি হিসাবে ক্রেডিট ঠিক এখানেও সেম ক্যালকুলেশন প্রদ হিসাব ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট ব্যাট চলতি হিসাব ক্রেডিট একটা কথা আমরা ফেরতের জাবেদার ক্ষেত্রে মনে রাখবো টাকা যেটা দেওয়া থাকে এখানে টাকার মধ্যে ব্যাটসহ অন্তর্ভুক্ত থাকবে এখানে টাকার বাইরে আলাদা ব্যাট প্রদানের জাবেদাগুলো আসবে না কারণ পণ্য ক্রয় বিক্রয়ের সময় আমরা পণ্যগুলো নিয়ে যাওয়ার সময় ব্যাটের টাকা সহ দিয়ে যায় অথবা আমি কাউকে বিক্রয় করার সময় আমার থেকে যখন কেউ ক্রয় করে তখন আমিও তার থেকে পণ্যের দাম প্লাস ব্যাটসহ একসাথে নিয়ে রাখি আশা করছি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে